হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। 150 থেকে 160 সিসির মধ্যে এই মুহূর্তে যদি আমরা কোনো বাইক নিতে যাই, তো আমাদের সামনে সব কোম্পানি থেকে একটি না একটি অপশান খোলাই আছে। বাজাজ, টিভিএস, হন্ডা, হিরো, সুজুকি, ইয়ামা, সব কোম্পানি থেকে একটা না একটা 150 বা 160 সিসির বাইক আসে। তো এর কারণেই আমাদের নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে কোন বাইকটি নেবো, কোনটির বেটার ফিচার্স হবে বা কোনটি কমফোর্টেবল জার্নি করতে পারবো। তো এই মুহূর্তে আমি এরকমই আজকে একটা বাইক নিয়ে আলোচনা করব যেটির মধ্যে আপনারা বেস্ট লুকিং, বেস্ট ফিচার্স, কমফোর্টেবল জার্নি এই সবগুলি করতে পারবেন। এবং তার আগে এটাও বলে রাখি, এই মুহূর্তে ইন্ডিয়াতে 150 সিসির সেগমেন্টে এই প্রথমবার কোনো ফিচার্স কোম্পানি অ্যাড করেছে এই বাইকটির মধ্যে, যেগুলি অনেক সময় অনেক বড় বড় সিসিতে কোম্পানি দেয়। তো এই জিনিসগুলি খুবই ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে। তো আজকে সেই সব জিনিসগুলিকে নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করবার আগে, হে বন্ধুরা, আমি সৌম্যজিৎ আর সৌম্যস্টেকটাকে আপনাদের সব বাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে কোম্পানি যে ফ্রন্টের লুকিংটি এখানে ইউজ করেছে সেটি পুরোটাই মনস্টার লুকিং, দেখতে অত্যন্ত সুন্দর। এবং রাত্রিবেলা যখন এই লাইটটি জ্বলে সেটা দেখতে তো আরও সুন্দর লাগে। এই যে ফ্রন্টের লাইটটি দিয়েছে সেটি স্টার্ট হওয়ার পর তবেই জ্বলে, স্টার্ট না দেওয়া পর্যন্ত লাইটটি জ্বলে না। এবার বলি এর যে সেট আপটি এখানে কোম্পানি দিয়েছে ফুললি এলইডি সেট আপ। ফ্রন্টে দুটো ডিআরএল আছে এলইডি, এবং যে লাইটটি আছে প্রজেক্টার এলইডি হেডলাইট। নর্মালি আমরা দেখে থাকি এলইডি লাইট বা নর্মাল হ্যালোজিন লাইট, তো হ্যালোজিন লাইট আর এলইডি সেট আপে যে লাইটগুলি আছে তার থেকে এলইডি যে প্রজেক্টার লাইট অনেকটাই ভিজিবিলিটি দেয় রাত্রিবেলা। তো সেই কারণে বাইকটিকে দেখতেও যতটা সুন্দর লাগে এবং রাত্রিবেলা রাস্তার ভিজিবিলিটিও ততটাই সুন্দর। এবং ফ্রন্টের দিকে যেটা কোম্পানি ইউজ করেছে রেয়ারে সেটি হচ্ছে 300 mm একটা ডিস ইউজ করেছে। ফার্স্টেই বলেছিলাম 300 mm ডিস, 150 সিসি সেগমেন্টে প্রথম কোনো কোম্পানি 300 mm ডিস ইউজ করলো। এবং এখানে যে টেলিস্কোপিক সাসপেন্সারটি ইউজ করেছে সেটি হচ্ছে 37 mm, যেটা অত্যন্ত ভালো। এবং ব্রেকিং সিস্টেম তো কোনো কথাই হবে না, সেটি আরও ভালো। এখানে যে ব্যাকলাইটটি কোম্পানি ইউজ করেছে সেটি পুরোটাই এলইডি, তো এলইডি হওয়ার জন্য রাত্রিবেলা খুবই সুন্দর লাগে এবং ডিজাইনটি তো আরও সুন্দর। আর বাজাজ ফ্যামিলি থেকে পালসারের যে ব্যাকলাইট যেটা প্রথম থেকেই আসে সেটা দেখতে সবসময় মানুষের ভালোই লেগেছে, কারণ সেটা দেখতে অত্যন্ত সুন্দর। এবং এখানে যে কোম্পানি ডিস ইউজ করেছে ব্যাকে, সেই ডিসটির সাইজ হচ্ছে 230 mm, এবং এটি হচ্ছে ডুয়েল চ্যানেল ABS এর সাথে আসে। এটি এই বাইকটির সবচেয়ে মেন হাইলাইট ফিচার্স, কারণ 150 থেকে 160 সিসির মধ্যে যতগুলি বাইক আছে অয়েল কুল আর এয়ার কুলের মধ্যে এই ফার্স্ট টাইম কোনো কোম্পানি যেটা ইউজ করলো সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS। এটা সবচেয়ে বেটার ফিচার্স সেফটির জন্য। এবং কোম্পানি যেখানে এখানে ফ্রন্টে যে টায়ারটি ইউজ করেছে সেটা 100/80/17, এবং যেটা রেয়ারে ইউজ করেছে সেটা 130/70/17। যে রেয়ার টায়ারটিও খুব ভালো এবং ওটিও রেডিয়াল টাইপ, তো রাস্তায় গ্রিপও খুব ভালো করে এবং চাকাটি মোটা হওয়ার কারণে স্টেবিলিটিও অনেকটাই ভালো। এখানে যে সুইচ কোয়ালিটি কোম্পানি ইউজ করেছে সেটি অত্যন্ত ভালো। প্রথমেই বলি, এখানে অনেকেই দাবি করতো যে পালসারের সুইচ কোয়ালিটি অতটাও ভালো নয়, কিন্তু N160 যে সুইচ কোয়ালিটিগুলি ইউজ করেছে সেটি খুবই ভালো। এবং লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন আপার ডিপার, আপনার হর্ন সুইচ পেয়ে যাবেন, পাস লাইট পেয়ে যাবেন, এবং রাইট সাইডে যেটা পেয়ে যাবেন ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাবেন, সেলফ স্টার্ট পেয়ে যাবেন, এবং আরেকটি সুইচ এখানে কোম্পানি দিয়েছে যেটা DRLটি সবসময়ের জন্য জ্বলবে, এবং যদি মেন লাইটটি আপনারা জ্বালতে চান তো তার জন্য একটি এখানে সুইচ এখানে দিয়ে দিয়েছে, সেটি অত্যন্ত ভালো ফিচার্স। এবার আছে এখানে হচ্ছে ডিসপ্লে। এখানে ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে সেমি ডিজিটাল ডিসপ্লে এখানে কোম্পানি ইউজ করেছে, তো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পেয়ে যাবেন, আর সাইড স্ট্যান্ডের সঙ্গে এখানে ইঞ্জিন কাট আউট সিস্টেমও কোম্পানি দিয়ে দিয়েছে। হাই RPM পেয়ে যাবেন, ABS এর নিউট্রাল পেয়ে যাবেন, ব্যাটারি ইন্ডিকেশান, সার্ভিস ইন্ডিকেশান এখানে সবগুলি আপনারা পেয়ে যাবেন। এবং ইঞ্জিন এখানে RPM যে মিটারটি দিয়েছে সেটি হচ্ছে অ্যানালগে দিয়েছে, এটি দেখতে খুবই সুন্দর লাগে রাত্রিবেলায়। এবং এর মধ্যে যে ডিজিটাল যে ডিসপ্লেটি কোম্পানি ইউজ করেছে
রাইট সাইড হচ্ছে আপনারা ফুয়েল গেজ পেয়ে যাবেন, মেন স্পিডোমিটার পেয়ে যাবেন, ওডোমিটার, ট্যাকোমিটার পেয়ে যাবেন, গিয়ার ইন্ডিকেশান সেটা তো পেয়ে যাবেন, এবং এর মধ্যে ক্লক সেই অপশনটিও দিয়েছে, রিয়েল টাইম মাইলেজ অ্যাভারেজ কত দিচ্ছে সেই সব ফিচার্সগুলি এখানে সবগুলোই কোম্পানি অ্যাড করছে। এইটি একটি ভালো দিক। 150 cc-র মধ্যে বা 160 cc-র মধ্যে এখানে সব ধরনের ফিচার্স কোম্পানি এখানে দিয়েছে, যেটা খুবই ভালো। কোম্পানি N160-তে যে ইঞ্জিন ইউজ করেছে 164.82 cc-র ইঞ্জিন ইউজ করেছে, 4-stroke 2-valve-এর এবং অয়েল কুল ফিচার্সের সঙ্গে আছে F5 টেকনোলজি। মধ্যে যে ম্যাক্সিমাম পাওয়ার এখানে প্রডিউস করেছে 16 PS 8750 RPM, আর ম্যাক্সিমাম টর্ক যেটা এখানে ইউজ করেছে 14.65 Nm 6750 RPM। ট্যাঙ্ক ইউজ করেছে ফুয়েলের জন্য, ট্যাঙ্ক সেটা হচ্ছে 14 লিটার, এবং এর মধ্যে যে রেয়ারে আপনার মনোশক দিয়েছে, যেটা সিট এতটাই সুন্দর আর মনোশক থাকার কারণে খুব কমফোর্টেবল জার্নি আপনারা অনায়াসেই করতে পারবেন। আর এর মধ্যে যে চেন ড্রাইভটি কোম্পানি ইউজ করেছে, এটা হচ্ছে ওপেন চেন ড্রাইভ। ওপেন চেন ড্রাইভ থাকার কারণে 500 থেকে 600 কিলোমিটার যাওয়ার পরেই আপনাদের চেন লুপ করা দরকার, নাহলে সামান্য একটু সাউন্ড চলে আসে, এটা আমি আগের আমার ভিডিওতেও বলেছি। এখানে 300 mm এর ডিস ইউজ করেছে, এটি কিন্তু আপনারা N160 যেটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে তার মধ্যে আপনারা পাবেন না, তার মধ্যে 280 mm এর ডিস পাবেন। আপনারা এখানে ডুয়েল চ্যানেল এবিএস নেওয়া যে মডেলটি আছে সেইটা দিয়ে আপনারা 300 mm শুধু ডিস পাবেন। আর এর মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস যে মডেলটিতে আছে তার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, যেটা ডুয়েল টোনে আছে। আর সিঙ্গেল চ্যানেল এবিএস আর ডুয়েল চ্যানেল এবিএস এই দুটোর মধ্যে আপনার এই মুহূর্তে ফারাক হচ্ছে মাত্র 4000 টাকা। ডুয়েল চ্যানেল যে এবিএস বাইকটি আছে তার প্রাইস হচ্ছে 1,57,000 টাকা, আর যেটা হচ্ছে আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস আছে তার দাম হচ্ছে 1,53,000 টাকা। এর মধ্যে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটি হচ্ছে 165 mm, এবং এখানে যে ওয়েট ইউজ করেছে কোম্পানি সেটা হচ্ছে 154 kg। একটু ভারী হলেও কিন্তু বাইকটি যে হ্যান্ডেল ক্যাপাসিটি আছে বা এর যে ডিজাইন আছে তার জন্য আপনার কখনও অতটা ফিল হবে না যে বাইকটি ওয়েটটা অনেকটাই। এবং যে এখানে সিট ইউজ করেছে এটি হচ্ছে স্প্লিট সিট, কিন্তু পালসার সবসময় স্প্লিট সিট হওয়ার সত্ত্বেও যেভাবে ডিজাইনটি করে এখানে বসতে কোনো রকম প্রবলেম হয় না, এবং সিট তো অবশ্যই অনেকটাই বেটার, এবং এটি হচ্ছে 5-speed গিয়ার বক্সের সাথে আছে। এবার আসি আমরা মেন কথায়, সেটি হচ্ছে 150 থেকে 160 cc সেগমেন্টে যে বাইকগুলি আছে সেইগুলির মধ্যে এই মুহূর্তে যে ডিজাইন বলুন, ফিচার্স বলুন, এর মধ্যে যে টায়ার বলুন, সেইগুলি অনেকটাই বেটার আপনারা পেয়ে যাবেন। এবং এর মধ্যে সবথেকে দুটো জিনিস সবথেকে বেটার, যেটা আগে কোনো 150 cc সেগমেন্টে বাইক ইউজ করেনি, এয়ার কুল বা অয়েল কুল সেগমেন্টে যে বাইকগুলি আছে সেটা হচ্ছে 300 mm এর ডিস আর হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস। তো এই ফিচার্সগুলি সবথেকে হাইলাইট করছে এখানে, এবং এইগুলি সবচেয়ে বেটার এই সবগুলো 150 বা 160 cc সেগমেন্টের বাইকের থেকে। এবং আপনারা তো মনে করছেন যে হ্যাঁ MT-15 আছে, R15 আছে, তো এইগুলো লিকুইড কুল সেগমেন্টের বাইক ইঞ্জিন, তো সেইগুলোর থেকে এইগুলো একটু আলাদা, সেই জন্য তাদের সঙ্গে এগুলো কম্পেয়ার হয় না। আর MT-র সঙ্গে যদি আপনারা কম্পেয়ার করেন তো MT-র মতনই এই লুক কোম্পানি যেটা দিয়েছে, এবং MT-র থেকে N160 অনেকটাই আপনার বড় গাড়ি, আর অনেকটাই বড় গাড়ি, কমফোর্টেবল জার্নি। আর ওখানে হচ্ছে আপনি যে MT-র দাম পাবেন সেটি হচ্ছে 2 lakh-এর ওপর, আর সেখানে এর দাম 1,57,000 টাকা। এবং MT-15-এ বলে রাখি ওখানে এখনও পর্যন্ত আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, কিন্তু আপনারা এখানে N160-এ 1,57,000 টাকায় ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। তো বাজেট বলুন, বাজেটের মধ্যে লুকিং, ফিচার্স বা মাইলেজ যদি বলি, এর মাইলেজও মোটামুটি আপনারা অ্যাপ্রক্স পেয়ে যাবেন হাইওয়ে বা সিটি আপনারা 42 থেকে 46-এর মধ্যেই। তো সব কিছুর দিক দিয়ে যদি আমরা কম্পেয়ার করি এই মুহূর্তে N160 যতগুলি আমাদের ইন্ডিয়ান মার্কেটে 160 থেকে 155 cc বাইক আছে তাদের মধ্যে বেটার, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আপনারা অবশ্যই যদি এই বাইকটি নিতে ইচ্ছুক থাকেন, আপনাদের সামনাসামনি কোনো বাজাজের শোরুমে যান, সেখানে গিয়ে আপনারা ট্রায়াল নিন এবং পছন্দ হলে অবশ্যই নিন। আপনার সামনে এই ভিডিওটি করবার জন্য বাইক দিয়ে হেল্প করেছে সেটি পিয়াসি অটোমোবাইল, সেটি হচ্ছে বাগনানে খালোড়ে অবস্থিত। যদি বাগনানের মধ্যে কেউ বাইক নিতে চান তো অবশ্যই পিয়াসি অটোমোবাইলে আসুন এবং সেখানে টেস্ট ড্রাইভ নিন, এবং তারপর বাইকটিকে বুকিং করুন, অবশ্যই বেটার প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।